বেগম জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মানবিক আবেদন করতে হবে। পরে আইন মন্ত্রণালয় বিষয়টি বিবেচনা করে দেখবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আবেদন করতে হবে ওনাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চেতে পারে। এবং এই এই যে উনি কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পরেও যে উনি আজকে ওনার দণ্ডাদেশ স্থগিত রেখে আজকে যে উনি মুক্ত এবং ভালো চিকিৎসা এবার কেয়ার হাসপাতালে পাচ্ছেন, সেটাও কিন্তু জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গদন্যতা। আইন ভঙ্গ করেন তাহলে আইন তার নিজস্ব গতিতে চলবে।